হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর উঠেছি সেই 6টার সময়। বাসি আজকে যেহেতু বৃহস্পতিবার, সব বাসি কাজ টাজ করে নিজে হলুদ মেখে স্নান করে ঋশানকে স্নান ঠান করিয়ে এই আমি এই শাড়িটা পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর ঋশানকে এখনও পরাইনি, ঋশান ড্রেস পরবে এইবার। সব এখন ফুল মিষ্টি ধূপকাঠি কিনে আনলাম, মোমবাতিটা বের করতে হবে, এবার ঠাকুরের ওখানে দিয়ে আসবো, ঋশানকে ড্রেস পরাবো, অনেক কাজ আছে এখন। তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ও আবার দুপুরে যে ফ্রাইড রাইস করবো সেই ক্যাপসিকাম কিনে আনলাম। বিছানায় বাসা ঋশানের বাবা শুয়ে আছে, ঋশানের অবস্থা দেখো, শুধু জামাটা পরে হাগিসটা পরে বসে আছে। এই তুই পাঞ্জাবি পরবি না? এ ছ্যামলা হয়ে যাবো, আবার হেডফোন নিয়ে যে হেডফোন খুলে ফেললো কিন্তু। আর দাঁড়াও দেখাই, এই যেখানে সব ধুয়ে ঠুয়ে রেখেছি, এই ভুজি দেব সেই, ওখানে ফল, এখানে ফুল মিষ্টি আছে, মোমবাতিটা বের করে নেব, এগুলো দিয়ে আসতে হবে। আমি এইরকম একটা তাঁতের শাড়ি পরেছি, নতুন একদম ভাঙা, ভেঙেছি সবই আর কি। যেহেতু ঋশান তো আর ইয়ে দিতে পারবে না, কি বলে অঞ্জলি, তাই আমি দেবো উপোস থেকে, আমি অঞ্জলি দেবো, ওই জন্য সব একদম নতুন পরেছি। আর ঋশান স্নান করতে যাওয়ার আগে দুধ খাইয়ে দিয়েছি, স্নান করে এসে আর কিছু খাওয়াইনি, ওই হাতে খড়িটা দিয়ে তারপর নল খাবে। জানি বাচ্চাদের অত দরকার পড়ে না, ও খাইয়ে দেওয়া যায়, তাহলেও দুধ তো খেয়েছে পেটটা, মানে দুধটা খাইয়ে স্নান করাতে নিয়ে গেছি, ফলে দুধটা তো পেটে আছে, আর পটি হটি এখনও করিনি। এই হচ্ছে আমাদের ঠাকুর, ছোট্টর মধ্যে প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে করা হয়েছে। আর ওখানে ঋশানের বই খাতা, বই দোয়া স্লেট সব দিয়ে দিয়েছি, সব গোছানো হয়ে গেছে কাকিমাদের। আর ওই ঋশান মাঘ মাসি মর্কট রাশিস্তে শুক্ল পক্ষে পঞ্চম বাং তিথু গুত্র মধুকুল্ল গুত্র নাম ঋশান বণিক সরস্বতী প্রীতি কামনা আয়ো লেখনি মৎস্য ধারার সহিত সরস্বতী পূজা কর্মণ্যে করিষ্যে। আচ্ছা ছেলেরটা কই? শিল্পী বইটা নিয়ে আয় ওখানে। দেখুন আমি আপনাকে ধরাম, আমি হচ্ছে যশোদা বিয়ে বাড়ির পাশে, ওখান থেকে হাত দিয়ে আমি ঢুকে যাচ্ছি। আমি হাত দিয়ে যাচ্ছি আপনার বাড়ি। হ্যালো হ্যালো, চা রুটি নিয়ে বসেছি, বিছানা গোছানো হয়নি, ঘর টুর তো সকালেই মোছা হয়ে গেছে। রান্নাঘরের দৃশ্য দেখাই, এই ভাতটা হয়েছে, ফ্রাইড রাইস যে করবো সে ঘরের চাল দিয়েই, গাজরের মধ্যেই দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এখানে দুধ চাল হচ্ছে,
আর এই জায়গার কি অবস্থা, ঘর মানে বাসন কোসন মাজা হয়নি, ভাগ্যিস আলুর দমটা বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ক্যাপসিকাম কাজু কিশমিস ওই সম্বার দিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক ওটা পরে করবো, আগে চা খেয়ে নি আর ঘুরি। এখন বাজে 12:30, এখন আমি চা খেয়ে খাচ্ছি, চিন্তা করো। ওইদিকে জল বসিয়ে এসছি, মানে জল উঠছে আর কি, ওই লিক লিক হয়ে উঠুক, চাটা খেয়ে নি, খুব খিদে লেগেছে। দেরি হলো আরও বেশি ঠাকুর মশাইয়ের জন্য, 9:00 আসার কথা উনি এলেন 10:10 না 15, ব্যাস ঠাকুরের প্রসাদ না খেয়ে কিছু খাওয়া যাচ্ছিলো না, সাই ছাড়তে পারছিলাম না যে ঘরের কাজে হাত দেবো। একই ভালো আমার স্নান হয়ে গেছে, রিশানের স্নান হয়ে গেছে, আলুর দমটা বানানো আছে, বাবা ভাতটা হয়ে গেছে, বা সোমবারটা দেবো, সোমবারটা পরে দেবো, আগে এই যেগুলো ছড়ানো আছে জল পড়ছে ওগুলো করে লাস্টে সোমবার দেবো। ভাত হয়ে গেছে, এই ভাতে সোমবার দেবো বলে কড়াই বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম বের করে নিয়েছি, তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ বের করব। এখানে ব্যাটার তৈরি করেছি, এই যে বেগুনি করবো বলে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ব্যাটারে দিয়েছি বেসন ছিল না বলে আটা, কালো জিরে, হলুদের গুঁড়ো একটু আর নুন, ব্যাস। আজ রিশানে বাবা চলে এসছে, আগে ভাতটা সোমবার দিয়ে নিই। এই দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, ক্যাপসিকামও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশ কাজুটা একটুখানি দিয়ে নেড়ে চেড়ে ভাতে দিয়ে দেবে, কেন আগের থেকে দিলে কিশমিশ ফুলে ঢোল হয়ে থাকবে আর কাজু পুরো পুড়ে যাবে, ওই জন্য এগুলাকে ভাজা ভাজা হবে। ফোড়ন দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, নুন আগেই দিয়ে দিয়েছিলাম, এবার এটা মাখাবো, তাহলেই আমার ফ্রাইড রাইস রেডি, তারপর বেগুন ভাজা। ওইদিকে আলুর দমটা গরম বসিয়েছি, এই যে হয়ে গেছে ঘরোয়া ফ্রাইড রাইস, এবার তেলও গরম হয়ে গেছে, এবার মাখাবো আর দেবো। দুটো দুটো করেই ভাজিয়ে এটা লাস্টে করছি, কেন ঋষের বাবা চলেও এসছি, গরম গরম ভাল লাগবে খেতে, কেন আটার তো বেসনের হলে ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হতো না, আটার তো ওদের গরম গরমই ভালো লাগবে। ঋষানের বাবারটা বেড়ে নিয়েছি, আমারটা এখনো বাড়া হয়নি, বাড়বো। এই ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি আর দুটো পনিরও। কি গরম পড়েছে দেখো, সে চৈত্র মাসের মতো গরম লাগছে, খিদে দিয়ে মাথা যন্ত্রণা করছে আর ভাল লাগছে না, সে 6টার সময় উঠে থেকে চলছে, বসতে পারিনি, হাঁপিয়ে গেছি, এবার বসলে আর আমাকে দেখতে পাওয়া যাবে না, না করিনি। মাঝে 9:00, সেই করাচ্ছিল না, বসে বসে খালি বিশ্রামই নিচ্ছিলাম, আর দুপুরবেলাও একটু 4টের থেকে একটু ঘুমিয়েছি, 5:30, 5:30 তো এখন আর সরস্বতী পুজো, তো তাই ঋষানের বাবা বললো যে ঠিক আছে দুপুরে তো বাড়িতে ওইগুলো খাওয়া হলো, এবার রাত্রে বাইরে খাওয়া হবে, তাই এখন বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব দেখাচ্ছি, কি খাবো সব দেখাবো। আমার খাওয়ার থেকে বড় কথা এই যে বেরাতে পারছি, এটাই বেশ আনন্দ, আমার ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, খেতেও ভালোবাসি ঘুরতেও ভালোবাসি, আর বেশি দূর যাচ্ছি না কাছে, এই জন্য এই নর্মাল একটা ড্রেস পরেছি। ওই গেল ওই ঋষানও যেন সোয়েটার পরে, ভেতরে একটা জামা পরা না, এই সোয়েটার পরেছে, ব্যাস ঋষান বাবা আগেই বেরিয়ে গেছে, এবার আমরা বেরাবো। অপেক্ষার পর খাবার চলে এসছে, এই হচ্ছে মটন কষা, আর হচ্ছে তন্দুরি রুটি, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো রাতে ডিনারটা সেরে নি, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা, ওইদিকে ঋষানও আমার সঙ্গে।